জিজ্ঞেস করেন বলে মহিউদ্দিন রনি সকালে মানে কোর্টে গিয়েছিলেন, তারপর কেন গেলেন এবং কার বিরুদ্ধে মামলা করলেন? আপনারা হয়তো জেনে থাকবেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা, যিনি বিকৃত যৌনাচার প্রচার করছিলেন এবং তাকে সে যে এটা প্রচার করছিলেন এটা সামাজিক যে অবক্ষয় তৈরি করতে পারে বা এটা যে সমাজে একটা মানে ব্যাড ইম্প্যাক্ট তৈরি করতে পারে এরকমটা ভেবে আমি তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে শাহবাগ থানা একটা জিডি করেছিলাম যাতে তারা সংশোধিত হয়। তো জিডিটা করার পর তার কিছুদিনের পর তিনি বা সংশোধিত না হয়ে তিনি আমাকে হুমকি দিলেন যে তার কাছে নাকি কোনো গোপন ভিডিও আছে, ছবি আছে, লিঙ্ক আছে, সেগুলো তিনি ভাইরাল করে দেবেন। তো ব্যাপারটা খুব অকওয়ার্ড না, মানে কী একটা কথা বলছে যে মানে কার সাথে কী বলছে সে আসলে বুঝে শুনে হয়তো বলে নাই যে সে যেভাবে হেলাফেলা মনে করছে বিষয়গুলো, আমাদের কাছে তো হেলাফেলার বিষয় না এটা, আমাদের দেশের জন্য এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, আমাদের সমাজের জন্য সেন্সিটিভ বিষয়, আমাদের ধর্মীয় মানে শাসন অনুযায়ী সেন্সিটিভ বিষয়, আমাদের সংবিধান অনুযায়ী সেন্সিটিভ বিষয়। তো সে তো এইভাবে আমাদেরকে মানে কোনো মানে হেয় প্রতিপন্ন করা একটা দেশের সংবিধানকে, একটা দেশের সমাজ ব্যবস্থাকে, একটা দেশের জনগোষ্ঠীকে, বিশাল জনগোষ্ঠীকে, হ্যাঁ তাদেরকে হেয় প্রতিপন্ন করা বা তাদেরকে পিঞ্চ করা, এটা তো একটা বাজে ব্যাপার। তো সেই হেতু আমিও সেখানে তার সে পিঞ্চ করতে গিয়ে আমাকেই খোঁচাটা মেরে ফেলেছে এবং তিনি বলেছেন যে তার কাছে নাকি ভিডিও আছে, ছবি আছে। তো আপনার আমি তাকে হ্যাঁ উনি এটাই বলে বললেন যে আমার সাথে নাকি কক্সবাজারে অবৈধ সম্পর্ক তার ছিল এমনটা তিনি দাবি করেছেন। তো আমি তাকে সময় দিয়েছিলাম যে ঠিক আছে আপনাকে 72 ঘন্টা সময় দিচ্ছি, আপনি আমাকে বলেন আপনার কাছে কী কী আছে, এটা সবার কাছে বলেন, আমি আপনাকে তো ডিরেক্টলি আগে কোনো অভিযোগ দিতে পারি না, আপনাকে বা আইনের আওতায় আনতে হলে আগে আপনাকে একটা সুযোগ দেওয়া উচিত। তো সেই ভেবে আমি তাকে 72 ঘন্টা সময় দিয়েছিলাম এবং বলেছিলাম যে আপনি কী কী আছে আপনি জনগণের সামনে প্রকাশ করুন। তো তিনি করেননি, বরঞ্চ তিনি লাইভে এসে আমাকে হুমকি দিয়েছেন কচু কাটা করুন বলে, মানে হত্যার হুমকি। তো ব্যাপারটা মনে হলো যে তো একটা মানুষকে সংশোধনের চেষ্টা করে যাচ্ছে, আমরা সবাইকে তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কিন্তু সে সংশোধিত না হয়ে বারবার যেটা করছে সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। তো আমার কাছে মনে হলো যে আজকে যদি তাকে না থামানো যায় বা তাকে সংশোধন করা না যায়, আস্তে আস্তে এটা প্রশ্রয় পেতে পেতে আমাদের সমাজের আরও অনেকে এরকমটা শুরু করবে, এটাকে তারা ফান হিসেবে নেবে, কিন্তু আসলে এটা মোটেও ফান নয়, আমার কাছে ফান মনে হয় না। তো আমার মনে হয়েছে যে এবার তাকে আইনের আওতায় আনা দরকার এবং তাকে সংশোধনের উদ্দেশ্যে আমি সেইটা একটা মানহানির মামলা করেছি এবং তার সাথে প্রাণনাশের হুমকির একটা মামলা করেছি আজকে সাইবার ট্রাইব্যুনালে। তো তারপর এখানে আর কোনো তথ্য নাই, বলেন আর কী জিজ্ঞেস করার আছে? আমি বিশ্বাসী হতে চাই এবং বিশ্বাস করতে চাই বাংলাদেশের সংবিধানকে, বাংলাদেশের আইনকে আমি বিশ্বাস করতে চাই। এখন যদি কেউ বিশ্বাস ভাঙে সেটা তার ব্যাপার, কিন্তু আমি বিশ্বাসী হতে চাই। তো শাহবাগ থানা যে জিডি করেছিলাম শুনেছি সেটা নাকি সামনে এগোচ্ছে, ভালো দিকে যাচ্ছে, হয়তোবা তারা সংশোধিত হবে। তবে এই যে মামলাটা করেছে আমি আইনের প্রতি আমি শ্রদ্ধা রাখি এবং আমি আশা রাখি যে তিনি যে দেশেই থাকুক না কেন, আমরা এখন বাংলাদেশে মানুষ যে আমরা শুধু বাংলাদেশি ব্যাপারটা এই প্র্যাকটিসটার কথা বলবো না, আমরা এখন সবাই কম বেশি বৈশ্বিক নাগরিক হওয়ার প্র্যাকটিস করছি, কম বেশি সবাই, আপনারা সবাই, তিনিও একজন অন্য দেশের নাগরিক। আমার মনে হয় যে তিনি এবং তার মতো কিছু কতিপয় লোক যারা বাংলাদেশ, ভারত, আমাদের মধ্যে দুই দেশের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে এই সম্পর্কটা নষ্ট করতে চায়, আমার কাছে এমনটাই মনে হয়েছে। তো আমার যাতে করে এমনটা না হয়, আমাদের মধ্যে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায় থাকে, সেই জন্য এই মামলাটা করা, যাতে ভারতীয় প্রশাসন, ভারতের প্রশাসন তারাও ব্যাপারটা আমলে নেয়, বাংলাদেশ যে আমাদের যে রাষ্ট্রীয়ভাবে আইনগত যে প্রসেস আছে, প্রসিডিওর আছে, সেগুলোর মধ্যে থেকে যেন তাদের কাছে বিষয়টা পৌঁছায়, সেই প্রচেষ্টা থেকে এই মামলাটা করা আমি আশাবাদী যে পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করবে। রনি, স্যান্ডি সাহা কি এই মামলার মাধ্যমে হাইলাইট হলো আরও বেশি? আমি চাই সে হাইলাইট হোক, আমি চাই যে সৎ মানুষ সে সৎ মানুষের যোগ্যতা পাক, যোগ্য মর্যাদা পাক এবং তাকে সবাই মাথার মুকুট করে রাখুক, এবং এটাও চাই যে অসৎ যে ক্রিমিনাল তাকে সবাই চিহ্নিত করুক, চিহ্নিত করে তাকে সংশোধনের আওতায় নিয়ে আসুক, নয়তো তাকে
এমন শাস্তির মাধ্যমে শিক্ষা দেওয়া হোক যাতে সে ভবিষ্যতে এমন কাজ করতে না পারে এবং অন্য কেউ আর এমন কাজ করার সাহস না পায়। তো আমার মনে হলো যে যেহেতু বারবার সে ভাইরাল হবে, ভাইরাল হওয়ার জন্য তো এগুলো করছে তাই না, তারা স্ট্র্যাটেজি মেনটেন করছে, সবাই মিলে কোলাবোরেশন করছে, ভাইরাল যে ট্রেন্ড তৈরি করছে তারা নিজেরা কিন্তু করছে এগুলো। সো ভাইরাল যেহেতু হবে একেবারে হোক, আমি একবারে তাকে ভাইরাল করলাম বাংলাদেশের মানুষের কাছে। এবং আমার মনে হয় যে যেটা আপনারা দেখলেন যে এই যে পুরো প্রসিডিওরটা, পুরো প্রসেসটা, তিনি যে কাজটা করেছে তিনি কিন্তু উস্কানি দিচ্ছিল বরাবর যে কাজটা, এটা বাংলাদেশের মানুষের জন্য আপনারা কি মনে করেন এটা উস্কানিমূলক না? তো আমার জায়গায় যদি অন্য কেউ হতো, ধরেন আপনি হতেন, কি করতেন? এগুলো শুনে আপনার ভালো লাগতো? আপনার ভাইয়ের জন্য যদি এমনটা হতো আপনার ভাইয়ের সঙ্গে বা আপনার কোনো বোনের সঙ্গে বা আপনার কোনো আত্মীয়ের সঙ্গে, আপনি কি করতেন? চুপ করে থাকতেন? হয়তো নিশ্চয়ই সংঘাতে জড়াতেন, কোনো প্রসেস থাকতো না আপনার কাছে। তো আমি জাস্ট এটাই দেখালাম যে সংঘাত কোনোভাবে কনফ্লিক্টে না যেয়ে বা হাতাহাতি বা মারামারি এগুলোর মধ্যে না গিয়ে আমরা যদি আইনের আওতায় তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি এবং আইনকে যদি বাংলাদেশের যে আইন, ঠিক আছে, আমরা যে বিচার ব্যবস্থা, এটাতে আমরা সবাই মিলে মানে সবাই মিলে ফোকাস থাকি যে আমরা চাই এমনটা, বাংলাদেশের জনগণ চাই সব সম্ভব। অবশ্যই বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা আইনের সুবিচার চাই, চাইবো, আমাদেরকে দিতে হবে, তখন দেখা যাবে কি আস্তে আস্তে আমাদের যে যে বর্তমানে একদম সত্য কথা, এটা ওপেন সিক্রেট, কম বেশি সবাই বলে যে ভাই আপনার আপনার কীভাবে বিশ্বাস হয় আমাদের দেশের আইন ব্যবস্থা তো নুল, অকেজো হয়ে গেছে, আপনি কীভাবে এত বিশ্বাস রাখেন? কিন্তু আমি বলতে চাই বিশ্বাস রাখি, আমাদের দেশের যে এখন আইনের অবস্থা এটা আস্তে আস্তে পরিবর্তন হবে এবং আমাদের মাধ্যমে হবে, আমাদের প্রজন্মের মাধ্যমে হবে, এবং আমরাই আস্তে আস্তে ধীরে ধীরে এই অন্ধকার পথটাকে আমরা আলোর পথ তৈরি করব, আলো ছিনিয়ে নিয়ে আসবো। করেছি স্যান্ডি সাহার বিরুদ্ধে, যেহেতু বিডি ইমরান এবং স্যান্ডি সাহার প্রথমে যে জিডি করেছিলাম সেটা সংশোধনের উদ্দেশ্যে ছিল একদম সম্পূর্ণ। তো বিডি ইমরানকে দেখেছি সে অন্তত আমার কাছে বলেছে যে ভাই এখানে আমার কোনো দোষ নাই, তো সে বলেছে দোষ, এবার যতটুকু দোষ আছে ততটুকু সে স্বীকার করেছে মানুষের কাছে, জনগণের কাছে স্বীকার করেছে। তো আমার কাছে মনে হলো যেহেতু দোষ আছে কি নাই এটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, আদালতের, জনগণের, তো সেটা রাষ্ট্র রাষ্ট্রের প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যে জিডিটা করেছি সেটা যদি রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়, যদি পুলিশ প্রশাসন সেইটার দায়িত্ব নিয়ে সেটার প্রমাণটা খুঁজে বের করে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে তো আনবে, ওটা তাদের ব্যাপার। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা সংশোধিত না হয়ে একটা মানুষ বারবার আর একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, এটা একটা ক্রাইম। এই ক্রাইমটা মানে এই ক্রাইমটাকে আটকানো দরকার আমি মনে করছি, সেই জন্য স্যান্ডি শাহ যেহেতু বলছে বারবার, স্যান্ডি শাহকে মামলাটা দিয়েছি। ওকে, থ্যাংক ইউ।